মেজাতির জবান কন্ট্রোল দেবা যায় না এক এক গাইবার দিয়ে এক বেটি সেমটা জাননি হক গসাই মাতো না খনে বেটার চিন বউ তো বিছালা মাতাই দেয় তিনকে মাতি দেয় না খে দিয়া হ্যাঁ জারে আমরার বাসায় কই না খুয়ারা কই নানি একদিন বেটায় মেসাবরে দাওয়াত দিছে লাগা ঘর আপনার ফাঁক ঘর লাগা কামরাত বাইছে তিন বেটিরে কইছে তোমরা মাতিও না মেসাবে শুনিলেই বা তোমরা না খুয়ারা এদিন নিয়ত করি তিনকে বইছ বলে আইস তো মাতিতাম নাই প্রায় সময় বাত উঠ যে সময় বেটিন দে রান্দা বাড়া হরইন বাত উথরাইয়া উঠে বেড়া হরাওগো ভরি যায় নেন তোমরা মাতই না বড় বেটিয়ে কইছে শুনানু শুনি না যাও না মাত বুঝা গেছেনি তারা তো না খুয়ারা কইছে আজ শুনতাম না না মাতি বইছন আখটা বড় বেটিয়ে কইছে শুনানু শুনি না যাও না মাইজিলা বেটি গিয়ে কইছে তাইনু কইছন মাতি যায় না মাছ বুঝা গেছে নি আর হরুই গিয়ে কইছে তুমি যাই মাতিছো আমি নাই মাছ বুঝা আছে নি এখন চিনকু না খুঁড়া বুঝা গেছে নি আপনারা বলে বোয়ার আয় মেয়েরা এরা তো ওয়া শুনের না শুনতো নাই হের খেলাইব মসজিদের বেয়াদবি হইব কোরআন হদিসর বেয়াদবি হইব ওগুন তোরে বারো করে বাড়ি দিলাম না তোর তো আমরা না ডিস্টার্ব নাই বলে এগুন তো বয় আর দরকারটা কী দাইনো হ্যাঁ এগুন তো শুনতাও নাই তাহলে বাড়ি যা কোয়া কিনা এগুনি নবানের কোনো অর্থ আছে নি কোসাই আমার বাই অকল আর বুজুর্গ অকল এক নম্বর খাম হইল ইমান আল্লাহ পাকে কোরআনে করিম কইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ আরে পৃথিবীর ইমানদার তোমরা আমার আল্লাহর উপরে ইমান আনো কিভাবে সেটাও কইয়া দিছো না আমিনু কামা আমানান্নাস ওলা ইমান তোমরা বানাও যেভাবে সাহাবাই কেরামের ইমান ছিল মুসলমান এখন জানতে হবে সাহাবাই কেরামের ইমান কিভাবে ছিল আমাদের ইমানের অবস্থা কিরকম সাহাবাই কেরাম ইমানদার পৃথিবীর কোনো শক্তি তারার সামনে হাজির হইয়া ইমান ও দুর্বলতা দেখাইতে পারছে না আল্লাহর নবীর সাহাবাই কেরাম ইমানদার আসলাম মুসলমান তারা ইমান সম্পর্কে চব্বিশটা ঘন্টা সচেতন থাকতা ইলা কোনো কাম করতা না যেটার কারণে ইমানের দুর্বলতা হয়ে যায় হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির খেজমতত দৌড়াইয়া গিয়া কইছেন আনফাকা হানজালা ইয়া রাসূলুল্লাহ আনফাকা হানজালা ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী হানজালা বলে কয় মুনাফিক হয়ে গেছি গিয়া নবীজি কইন খেনে কইলাই ও হানজালা হানজালা এখন ইয়া রাসূলুল্লাহ আমি যে সময় আমার বাড়ি যাই আপনার সামনে যে সময় ইয়া হাজির হই তখন আপনার মায়া এবং দিনের মায়া আল্লাহর মায়া দুনিয়ার সবচেয়ে বেশি হয়ে যায় আর যে সময় বাড়ির যাই ক্ষেতর মায়া বিবির মায়া বাচ্চার মায়া গাড়ির মায়া বাড়ির মায়া সারা যে সময় হামায় তখন দেখি আমার ইমানও দুর্বলতা আইছে নিশ্চয় আল্লাহ রসুলে বরমাইলা হানজালা ইয়াদ রাখি হতা নিশ্চয় মানুষের এইভাবে কোনোবা সময় ওইতে পারে হতে পারেন কিন্তু আল্লাহি নাফসি বিয়াদিহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আল্লাহর নবী কইলা ও হানজালা যে আল্লাহরা তো আমার জান সেই আল্লাহর জাতর কসম খাইয়া আমি নবী কইয়ার যত সময় পর্যন্ত তোমাদের সম্পর্ক তোমাদের মায়া তোমাদের মহব্বত আমি নবীর সাথে তোমার মা থাকি বাবা থাকি ছেলে থেকে মেয়ে থেকে তোমার দুনিয়ার সমুদয় সম্পর্ক থাকি আমি নবী এবং আল্লাহর সাথে বেশি মায়া হইত নাই বেশি সম্পর্ক গঠন হইত নাই ততক্ষণ পর্যন্ত তুমি তুমি ইমানদার বনতে পারো না আপনি আমি প্রকৃত ইমানদার প্রমাণ দেখাইতে হইলে আল্লাহর বিধান পুরা মানা লাগবো আল্লাহর নাফরমানি আপনি চলা লাগবো মুখ দিয়ে আমি ইমানদার কইলে খামাইত নাই সুদ খাইয়া ইমানদার গুস খাইয়া ইমানদার মদ খাইয়া ইমানদার বেনমাজি রাখা জানি বেপর দেখি বেহাই আমি করিয়া যদি ইমানদারের দাবি করি তাহলে এটা দাবির নাম ইমানদার না এটা হইল মুনাফিকর খাসলত এটা হইল দয়ুসর খাসলত আজ আমরার বেশিরভাগ মানুষের মধ্যে সেই বেমারে দেখা দিছে আল্লাহর নাফরমানি করি ইমানদারের দাবি করে মুসলমান এই বেমার দেখা দিছে নি না হক আছে চোড়া খানা কইছাই হ্যাঁ এক নম্বর কাম হইল ইমানদার অকল আপনি ইমান লইয়া জমিন তাকে যাইতে হইলে ইমানদারের দাবি করতে হইলে এক নম্বর কাম হইল নমাজ বাস্তব জীবনে তোমার নমাজ থাকতো নাই তাহলে তুমি ইমানদার বলতে পারো না আমার আল্লাহ রসুলে ফরমাইছেন বাইনাল আবদে ওয়া বাইনাল কুফরে তরকুসলা মুমিন আর মুসলমানের মাঝখানের পার্টিশন হইল নমাজ ছাড়ি দেওয়া বহুত ইমামক লোক কইরা দাইমি নমাজ ছাড়লে ইসলামের বহির্ভূত হয়ে যায় ইসলাম তাকে খারিজ হয়ে যায় ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহি ফরমাইন যদিও তার ইসলাম
গোলাম বকিরভূত হওয়া যাইত না, যদিও তারে আদম সমারির মধ্যে মুসলমান বা ইমানদার ধরা যাইব, কিন্তু বেনমাজি অবস্থায় যদি মারা যায় তাহলে ইমান লইয়া যাবা তার লাগে সম্ভব নাই। আমরা কত মানুষ বেনমাজি মতরান না তোরা মাতই না, কত মানুষ মরা যাইতরা। এখন প্রশ্ন হইল, কে নমাজ পড়ে না কেনে? জানে তো নমাজ পড়া লাগে, পড়ে না কেনে? হ্যাঁ, কোন মুসলমানের এই ওয়াজটা জানা নাই যে মুসলমান হইলে এক নম্বর খাম হইল নমাজ, কিন্তু কোনচাইন ও যে মহল্লার যা মানুষ আছি সারা নমাজিনি, সারা নমাজিনি। আর যদি নমাজ দ্বারা ফড়ইন সারাই কিতা মসজিদ ফড়ইননি, ও জিনিসটা মানুষের দিমাগর ঢুকেও না যে দুনিয়ার প্রত্যেকটা মানুষে তার খাজটা তার কেন্দ্রস্থল করে। একজন মাস্টারে তার খামটা করেন স্কুলও, একজন ডাক্তারে তার কাজটা করেন তার চেম্বারও বা হসপিটালও, একজন কৃষকে তার কাজটা করে খেত, একজন বিজনেসম্যানে তার কাম করে দোকানও, ওলা ঠিক একজন নমাজিয়ে তার নমাজটা পড়িত বেটা মানুষে মসজিদও। ই কথা আর বুঝানি যায় না, ই কথা বুঝে না, নিজে নিজেরে দাবি করে, হ্যাঁ কয় নমাজ না পড়লে কি তো হইল ইমান তো ঠিক আছে কখন আউজুবিল্লা। এক বেটা চাই আপনার মদ খাইছে, মদ মানুষে খাইন দেখলেন, দেখছেন না নিশ্চয়, নিশ্চয় সামনে মানুষ আসেন না নি মদ খাইবার লাখ মাতই না, আপনাদের সামনে আসেন না নি? ও খালি পূজা যেদিন রাইট আমি ওয়াজ থাকি যাই আর ইত্য বছরে হাইলাখানি থাকি আয়না খালি দিয়ে ঢুকিছি, ওদিকে যাওয়ার রাস্তা সোজা আমার ফাতারাখানি যাইতে, হায় হায় রৌদ কত মানুষ গড়িয়াই তার দেখছি কখন আউজুবিল্লা, কই না একবার আউজুবিল্লা। মদ ড্রাগস এটা বড় জঘন্য বস্তু, এখান ওয়াজ মাঝে দিয়ে হিনিয়া রাখিও। এই জাতীয় জিনিস যারা বক্ষণ করে এরা যদি তৌবা করিয়া এই জিনিস থেকে ফিরে না, আর এই যদি না ফিরিয়া যদি হে মারা যায়, ই খাওয়ার অভ্যস্ত অবস্থায় যদি মারা যায় তাহলে সবচেয়ে বড় মহাবিপদ হইব বেইমার হইয়া দুনিয়া। ফলক সাল্লাল্লাহু আলাম সাইয়্যিদিনা ওয়া মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আমার ভাই হল বুজুর্গ হল সময় খেয়াল লাগে অপেক্ষা করে না, আমার যে সময় আছে অনবরত যাইতে আছে, এর ফলে যে ওয়াইজ টাই নাই বা তার সময় আমি শেষ কর আগে শেষ করবো। সুতরাং আমরা বই যাই কম সময়ে বেশ কমসে কম একটা কিছু বুঝার দরকার আছে নি না নাই, টাইম পাস দিলে তো আমি টাইম পাস দিলেই দাম পারবো, এর লাগে খুদাই আর আপনারা বেজার হইবা না, যাহাতে আমরা যেগুলো বইছি লাভবান বনিয়া যাই কমসে কম। এখন আমরা চিন্তা করি দেখি চাই আমরার মায়া খাল লগে কই যদি সারাই কইমো আল্লাহর লগে কইমু নানি, তোরা হানা কইছে কইমু নানি আল্লাহর লগে। এখন আল্লাহর লগে মায়া বেষ্টার প্রমাণ দেখাইতাম কিলা, হ্যাঁ খালি মুগ্ধি কইলে তো হইতো নাই, হ্যাঁ আমরা নাফরমানি করিয়া আল্লাহর লগে মায়া দেখাই যদি। এখন আমরা যদি কই ফরক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই হল আর বুজুর্গ হল আপনি আমি ইমান সবচেয়ে আল্লাহর রসুলে ফরমাইতরা সারা থাকি বেশি মায়া আল্লাহ আল্লাহ রসুলের লগে হইত, এই ওইতে গিয়া তার প্রমাণ আপনি আমি দেখারই লাগবো।